আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাঝে এসেছি শিশুদের আরবি ও ইসলাম শিক্ষা ক্লাস নিয়ে। এটা প্রথম শ্রেণীর বাচ্চাদের জন্য। তোমরা যারা প্রথম শ্রেণীর বাচ্চারা আছো, সবাই বই খাতা এবং পেন নিয়ে বসে যাও। আজকে আমি তোমাদেরকে পড়াবো 8 পৃষ্ঠা আখিরাত বা পরকাল সম্পর্কে। আখিরাত বা পরকাল সম্পর্কে এখানে বলছে আখিরাত অর্থ কি। আখিরাত অর্থ, আখিরাত আরবি শব্দ, এর অর্থ হলো পরকাল। তাহলে আখিরাত কি শব্দ? আরবি শব্দ, এর অর্থ কি? পরকাল। কেয়ামত কাকে বলে? প্রশ্ন নম্বর 3, কেয়ামত কাকে বলে? যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনকে কেয়ামত বলে। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনকে কেয়ামত বলে। তাহলে কেয়ামত কাকে বলে? যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনকে কেয়ামত বলে। জান্নাত অর্থ কি? জান্নাত অর্থ বেহেশত। জান্নাত সুখ শান্তি ও আরামের জায়গা। জান্নাত কিসের জায়গা? সুখ শান্তি ও আরামের জায়গা। জান্নাত কয়টি? জান্নাত 8টি। জান্নাত কয়টি? 8টি। তাহলে আখেরাত অর্থ কি? আখেরাত অর্থ পরকাল। কেয়ামত কাকে বলে? যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনকে কেয়ামত বলে। জান্নাত অর্থ কি? জান্নাত অর্থ বেহেস। জান্নাত কয়টি? 8টি। তাহলে আমরা এই 4টে প্রশ্ন খুব সুন্দর করে পড়ব এবং লিখব। হ্যাঁ বন্ধুরা, তোমরা বাসায় সবাই পড়বা এবং লিখবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।